আল্লাহ পর্যন্ত যাবার জন্য কোন মাধ্যম তালাশ করো না, আমি পাইনি। যেখানে আল্লাহ এবং বান্দার সম্পর্ক সেখানে সরাসরি আমার আল্লাহ নিজে ডাক দিয়েছেন, জিবরাইল মাইনাস নবীজি মাইনাস, সরাসরি আমার আল্লাহকে। জোরে বলেন আউযুবিল্লাহ। বলুন, রসুল ছাড়া আল্লাহ পর্যন্ত পৌঁছা কখনো সম্ভব? এ জবান বলে বলুন সম্ভব। আপনারা হয়তো বা মহাব্বত করে বলছেন, কিন্তু কোরআন বলে সম্ভব নয়, কারণ সূরা বাকার রাব্বুল আলামিন বলেন, যদি আমি আল্লাহর কাছে পৌঁছতে হয় একটা মাধ্যম প্রয়োজন, কারণ আমি আল্লাহ সর্বোচ্চ মর্যাদাপূর্ণ, আর সর্বোচ্চ মর্যাদাপূর্ণ উসিলা হলো রসূল আকরাম। জোরে বলি সুবহানাল্লাহ। পবিত্র কোরআনে সূরা বাকারায় রাব্বুল আলামিন রিচার্জ করেছেন, ফাতালাক্কা আদম মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আদম সফিউল্লাহ 350 বছর কাঁদার পরে ক্ষমা পান না, ক্ষমা পান না, ক্ষমা পান না, এত চোখের পানি পেলেছেন। আদম সফিউল্লাহর চোখের পানি যদি একটা পাল্লা রাখা হয়, কিয়ামত পর্যন্ত সমস্ত গুনাহগার চোখের পানি যদি অন্য পাল্লা রাখা হয়, আদম সফিউল্লাহর চোখের পানি সমান হবে না। আদম সফিউল্লাহ বলে 350 বছর লজ্জায় আমি জমিন থেকে উপরের দিকে মাথা উঠাই নাই, 350 বছর যখন আসমানের দিকে মাথা উঠালাম, রব্বানা যালামনা আনফুসানা বলে আমি আরশের পায়ার মধ্যে লিখলাম, লেখা রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। আমি প্রার্থনা করলাম, আল্লাহ আপনি নামে জিকির তো সারা জীবন করলাম 350 বছর, ক্ষমা তো আপনি করেননি, আপনার নামের সাথে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামটি লেখা আছে, ওগো আল্লাহ ওই নামের উসিলা আপনি ক্ষমা করেন না। আমার আল্লাহ বলে, আমার বন্ধুর উসিলা যখন ধরেছ, আমি আল্লাহর রহমতের সাগরে সাইক্লোন শুরু হয়ে গেল, সিজর শুরু হয়ে গেল, আমি আল্লাহ আমার বন্ধু নবীর উসিলায় তোমাকে ক্ষমা করে দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। আমার কথা নয়, কোরআন বলে, কোরআন বলে রসূলুল্লাহর উসিলা আদম সফিউল্লাহ ক্ষমা পেয়েছে। আর বাংলার কোন স্কলার বক্তা নামদারে যদি রসূলুল্লাহকে উসিলা ক্যান্সেল করতে চায়, আমরা তাকে কখনো মুসলমান মনে করতে পারি? এ জবান করতে পারি? বাংলাদেশে গত পরশু আমি একজন বক্তার আলোচনা শুনলাম, শুনতে হয় আমাদেরকে, দুনিয়ার সব বক্তা যে একই স্টাইলের ভাবে কোরআন শোনার পক্ষে এমনটা নয়, কিছু কিছু ইহুদি নাজদীর দালাল রয়েছে যারা টাকার কারণে কোরআনকে পরিবর্তন করে, ইসলামকে পরিবর্তন করে। আমি দেখলাম গত পরশু বাংলাদেশের এক বক্তা, আমি বক্তার সমালোচনা করছি না, বক্তা যখন কোরআন সুন্না বিরোধী কথা বলবে, ওই কোরআন সুন্না বিরোধীর কথাগুলোকে খণ্ডন করে সত্যটা উপস্থাপন করো, এটাকে গীবত বলা হয় না, এটাকে বলা হয় প্রতিবাদ। চিৎকার মেরে বলুন ঠিক কি না? আমি প্রতিবাদ করতে চাই। তিনি বলেছেন, আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য তোমরা খাজা মঈনুদ্দিন চিশতির দরবারে যাও, আল্লাহর দরবারে পৌঁছার জন্য ওলি আল্লাহকে উসিলা করা আমানত শাহ শাহজালাল রহমতুল্লাহ আলাইহ, শাহপরান রহমতুল্লাহ আলাইহ, শাহিনশাহ শ্রীকোট, মাইজবান্ডার দরবার শরীফ, অসংখ্য দরবারে তোমরা যাও, তবে তোমরা জেনে রাখো সে কোন জায়গায় আঘাত করেছে। আল্লাহর দরবারে যাওয়ার প্রয়োজন হলে দুনিয়ার কোনো ওলি আল্লাহর কাছে যেতে হবে না, সব ওলি আল্লাহ ক্যান্সেল, এমন কি আমার রসুল্লাহকে আঘাত বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্যান্সেল। আল্লাহ পর্যন্ত যাবার জন্য কোন মাধ্যম তালাশ করো না, আমি পাইনি। যেখানে আল্লাহ এবং বান্দার সম্পর্ক সেখানে সরাসরি আমার আল্লাহ নিজে ডাক দিয়েছেন, জিবরাইল মাইনাস নবীজি মাইনাস, সরাসরি আমার আল্লাহকে। আল্লাহর বান্দার মাঝে কোন দালাল বলেন, জোরে বলে না আউযুবিল্লাহ। বলুন, রসুল ছাড়া আল্লাহ পর্যন্ত পৌঁছা কখনো সম্ভব? এ জবান বলে বলুন সম্ভব। আপনারা হয়তো বা মহাব্বত করে বলছেন, কিন্তু কোরআন বলে সম্ভব নয়, কারণ সূরা বাকার রাব্বুল আলামিন বলেন, যদি আমি আল্লাহর কাছে পৌঁছতে হয় একটা মাধ্যম প্রয়োজন, কারণ আমি আল্লাহ সর্বোচ্চ মর্যাদাপূর্ণ, আর সর্বোচ্চ মর্যাদাপূর্ণ উসিলা হলো রসুল আকরাম। জোরে বলি সুবহানাল্লাহ। পবিত্র কোরআনে সূরা বাকারায় রাব্বুল আলামিন রিচার্জ করেছেন, ফাতালাক্কা আদম মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আদম সফিউল্লাহ 350 বছর কাঁদার পরে ক্ষমা পান না, ক্ষমা পান না, ক্ষমা পান না, এত চোখের পানি পেলেছেন। আদম সফিউল্লাহর চোখের পানি যদি একটা পাল্লা রাখা হয়, কিয়ামত পর্যন্ত সমস্ত গুনাহগার চোখের পানি যদি অন্য পাল্লা রাখা হয়, আদম সফিউল্লাহর চোখের পানি সমান হবে না। আদম সফিউল্লাহ বলে, 350 বছর লজ্জায় আমি জমিন থেকে উপরের দিকে মাথা উঠাই নাই, 350 বছর যখন আসমানের দিকে মাথা উঠালাম, রব্বানা যালামনা আনফুসানা বলে আমি আরশের পায়ার মধ্যে লিখলাম, লেখা রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল।
রাসূলুল্লাহ, আমি প্রার্থনা করলাম আল্লাহ আপনি নামে জিকির তো সারা জীবন করলাম 350 বছর, ক্ষমা তো আপনি করেননি, আপনার নামের সাথে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামটি লেখা আছে ওগো আল্লাহ ওই নামের উসিল আপনি ক্ষমা করেন না। আমার আল্লাহ বলে আমার বন্ধুর উসিলা যখন ধরেছ আমি আল্লাহর রহমতের সাগরে সাইক্লোন শুরু হয়ে গেল, সিজর শুরু হয়ে গেল, আমি আল্লাহ আমার বন্ধু নবীর উসিলায় তোমাকে ক্ষমা করে দিলাম। জুড়ে বলি সুবহানাল্লাহ, আমার কথা নয়, কোরআন বলে, কোরআন বলে রাসূলুল্লাহর উসিলা আদম সবিউল্লাহ ক্ষমা পেয়েছে। আর বাংলার কোন স্কলার বক্তা নামদারে যদি রাসূলুল্লাহকে উসিলা ক্যান্সেল করতে চায় আমরা তাকে কখনো মুসলমান মনে করতে পারি? এ জবান করে বলতে পারি? আদম সবিউল্লাহ না শুধু উসিলার জন্য বারবার আল্লাহ তাগিদ করেছেন, পবিত্র কোরআনের সূরা নিসায় বলেছেন ওয়ালাউ আন্নাহুম ইজ যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ, ও আমার বান্দারা তোমরা যখন নিজের উপর জুলুম করে ফেলবা, অন্যায় করে ফেলবা, তখন তোমরা একটা দরজায় চলে যাও, সেইখানে গিয়ে আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে উনাকে উসিলা করে আল্লাহ সেই দরজাটা কোন দরজা আমার আল্লাহ বলে সেটা হচ্ছে আমার রাসূলুল্লাহর কদম মুবারক। জোরে বলি সুবহানাল্লাহ। দুনিয়ার কোন ভিক্ষুক যদি ভিক্ষা চায় ঘরের পিছনে গিয়ে ভিক্ষা কখনো পাবে না, ভিক্ষা পেতে হলে কোন ঘরের দরজার মধ্যে যেতে হবে। আমার আল্লাহ বলে আমি আল্লাহ তো রয়েছি দেওয়ার জন্য, কিন্তু তুমি আমার দরজায় আসতে হবে, আমার ডোর টু ডোরে আসতে হবে। আল্লাহ আপনার দরজায় কোথায়? আমার আল্লাহ বলে আমি তো সবকিছুর মালিক কিন্তু দরজা হচ্ছে রাসূলুল্লাহ, আমার রাসূলের কাছে যাবা অর্থাৎ আমার দরজায় আসা, আমার দরজায় আসবা, আর আমি আল্লাহ রাসূলুল্লাহর উসিলায় তোমাকে যা চায় তাই দিব। জোরে বলি সুবহানাল্লাহ। কোরআন বলে, তিন নম্বর দলিল কোরআন বলে, পবিত্র কোরআন কারিমের সূরা আনফালে রাব্বুল আলামিন ইরশাদ করেছেন ওয়ামা কান আল্লাহ লিয়াযিবাহুম ওয়া আনতা ফীহিম, রাসূল তোমাদের মধ্যে যতক্ষণ থাকবে আমি আল্লাহ ততক্ষণ তোমাদেরকে আযাব দিব না। যদিও তোমরা জানো কম লুতের সমস্ত কাফের বেঈমানেরা ছেলে ছেলে যখন সঙ্গম বলৎকার করত তখন তাদেরকে আমি কিরদাতুল খাসিন বানরের মতো চেহারা বানিয়ে দিয়েছি, কিন্তু বর্তমান অসংখ্য বলৎকার হয়ে থাকে তারপর আমি এই চেহারা ধ্বংস করি না, কারণ আমার রাসূল তোমাদের মধ্যে আছে। তাহলে বোঝা গেল রাসূল আমাদের মধ্যে আছে বিদায় রাসূলের উসিলায় কিয়ামত পর্যন্ত আমরা নিরাপদ থাকব। জোরে বলি সুবহানাল্লাহ। সর্বশেষ পয়েন্টটা হচ্ছে উসিলা যখন ধরবেন তখন আপনি জান্নাতের পথের পথিক হবেন। একটা এক্সাম্পল আপনারা খুব সহজেই বুঝবেন, আমরা যদি জান্নাত জাহান্নাম নিয়ে আলোচনা করি, জান্নাত হচ্ছে ইল্লিন, ইল্লিন হচ্ছে সপ্তম আসমানের উপরে আর জাহান্নাম হচ্ছে সিজ্জিন নিচে, অর্থাৎ আপনি যদি আল্লাহর উসিলা তালাশ করেন তাহলে আপনি জান্নাতের পথের পথিক হবেন। কেমন করে? আমরা দোতলা কোনো বাড়িতে উঠতে হলে আমাদের সিঁড়ি প্রয়োজন হয়, সিঁড়িটা হচ্ছে দোতলা তলার মধ্যে উঠার জন্য একটা উসিলা। আমরা 50 তলায় উঠতে হলে আমাদের লিফটের উসিলা প্রয়োজন, লিফট প্রয়োজন, লিফটের উসিলা ছাড়া 50 তলা উঠা যাবে না। আরেকটু উপরে উঠতে গেলে আমাদেরকে আরো পাওয়ারফুল উসিলা লাগবে, সেটা হচ্ছে এরোপ্লেন, এরোপ্লেন ছাড়া উপরে উঠতে পারবো না। এর উপরে যদি আরো যেতে হয় আরো শক্তিশালী উসিলা আপনার লাগবে, সেটা হতে পারে রকেট, সেটা হতে পারে মিসাইল। আপনি যত উপরে যাবেন, যত উপরে যাবেন তত শক্তিশালী উসিলা লাগবে। আমার আল্লাহ বলে সবচেয়ে বড় আজিম শান দরবার হচ্ছে আমি আল্লাহর দরবার, আর দুনিয়াতে যদি কোন উসিলা তালাশ করো সবচেয়ে বড় দামি উসিলা হচ্ছে রাসূলে আকরাম। জোরে বলি সুবহানাল্লাহ। সেই রাসূল আকরামকে উসিলা কেউ যদি ক্যান্সেল করতে চায় সে যাই হোক না কেন কখনো মুসলমান হতে পারে? তাহলে আপনি যত উপরে যাবেন উসিলার প্রয়োজন, যত উপরে যাবেন উসিলা প্রয়োজন, আর উপরে রয়েছে জান্নাত। এবার যদি আপনি বলেন না উসিলার প্রয়োজন নাই, উসিলার প্রয়োজন নাই, তাহলে আপনি কোথায় যাবেন জানেন? আপনি 50 তলে উঠার পর আপনি যদি বলেন আমি নিচে যাব, আমি বলবো ভাই তোমার জন্য সিঁড়ি করে দেয় তুমি নিচে নামো, সিঁড়ির মাধ্যমে উসিলাতে তুমি নিচে যাবা, বলবে দরকার প্রয়োজন নাই, নিচে যেতে হলে উসিলার প্রয়োজন নাই, আমি এখান থেকে লাভ দিলে অটোমেটিক্যালি নিচে চলে যাব। আর 50 তলা থেকে যখন কেউ লাভ দিবে তার হাড্ডি গুড্ডি পা সম্পূর্ণ ভেঙে যাবে, আর নিচে রয়েছে কি? নিচে জাহান্নাম। উসিলা ছাড়া যদি আপনি নিচে আসতে চান, উসিলা ছাড়া সবসময় নিচেই যাবেন, নিচেই যাবেন। নিচে রয়েছে জাহান্নাম আর উপর রয়েছে জান্নাত। উসিলা তালাশ করে যত উপরে থাকবেন আপনি ততই জান্নাতের পথের পথিক হয়ে যাবেন। জোরে বলি সুবহানাল্লাহ। রাব্বুল আলামিন প্রতিটা কথায় কোরআন সুন্নাহর আমল করে। আমরা তো এমনটা নয় আল্লাহর ওলির কাছে চাই, বরং আমরা যে কোনো আল্লাহর ওলিকে উসিলা করে রাসূলুল্লাহকে উসিলা করে আমাদের দরবারের একমাত্র টার্গেট হচ্ছে আল্লাহর কুদরতি কলম, আল্লাহ তোমার প্রিয় বান্দাগুলোকে দিয়ে উসিলা করলাম, আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করো মাফ করো। রব্বুল আলামিন এই উসিলার মাধ্যমে আমরা আল্লাহর নৈকট্য বাজন হতে পারে। সবাই বলি আমিন।